হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা চ্যালেঞ্জ ভিডিওয় তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো, আজকে আবার নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগ। আজকের চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে ইনসাইড ইয়ার হোল স্পিড পিকিং চ্যালেঞ্জ ভিডিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মূল ভিডিও যাওয়া যাক। তো গাইস, আমি এখন চলে এসেছি দুটো হেভি ওয়েটের কানের নিয়ে। তো এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে দেখব কোনটা সবথেকে বেশি হেভি, সেইটাই আমি ব্যবহার করব এখন। তো আগে দেখে নিই কোনটা সবথেকে বেশি, সেই মতো আমি এটাকে পরে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করব। তো চলো সঙ্গে থাকো। তো দুটোকে দু হাতে মানে ধরে দেখব, ডান হাতে একটা আর বাঁ হাতে একটা ধরে দুটোকে দেখে তারপরে হচ্ছে এ করব, সিলেক্ট করব। তো বাঁ হাতেরটা যেটা তুলে ধরেছি ওটাকেই সিলেক্ট করছি, ওটাই বেশি ভারী মনে হলো আমার, আর এটা একটু হালকা মনে হচ্ছে, তো ওই জন্য ওটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করেছি। তো চলো ভিডিওটা এবার শুরু করব। তো ভিডিওটা অনেকবার করে রিকোয়েস্ট করা হয়েছে, ওই জন্য ভিডিওটা বানাচ্ছি। চুলটাকে একদম ওপরে তুলে বেঁধে নেব, যেহেতু বড় বড় কানের পরব ওই জন্য ওপরে তুলে বেঁধে নিই, তারপরে কানেরগুলো পরব। তো আমার মতো পাগল দুনিয়ায় নেই। এ দেখো, এইখানে গাড়াটাকে রেখেছি, দিয়ে গোটা দুনিয়া ঘোরা হয়ে গেল। তো চুলটা ধরে আবার ছেড়ে দিলাম। তো একটু উপর তুলে চুলটাকে আগে বাঁধি। এটা খুলে দিতে হবে, এটাকে খুলে। আমার মণি রানী চলে এসছে। তো এ দেখো কেমন লাগছে আমার কানেরটা, একটু কমেন্ট করে জানাবে ভালো কিনা কানেরটা। তো চলো শুরু করি। মানে কি করছিস?
মানিস হচ্ছে মা যখন কাজ করবে সেই সময় বিছানায় উঠে ঘোরাঘুরি করা, দেখো পিছনে এবার নামবে। কানে ব্যথা ধরে গেল, নখ আছে না, নখের যেন আরো বেশি হচ্ছে।
তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে চশমাটা খুলে ভিডিওটা বানাতে, অনেক ভিডিওতে কমেন্ট করো। তো এটা আমার মানে চোখের সমস্যার জন্য পরি, তো কোনো ফ্যাশন করার জন্য চশমা পরি না, ওই জন্য সবসময় আমার চশমাটা থাকে আর কি। ভিডিও করার সময় চশমাটা পরতে হয়, কারণ কি বলতো আমার প্রবলেম হয় ওই জন্য পরি। দেখতে ভীষণই অসুবিধা হয়, মানে একদম মানে একটু মানে দুহাত অন্তরের জিনিস মানে পরিষ্কার দেখতেই পায় না, দুহাত অন্তরের জিনিস হলেই ইয়ে হয়ে যায়, মানে কেমন একটা ঝাপসা লাগে আর কি। তো ক্যামেরাতেও কথা বলতে গেলে একটু দূরে দাঁড়িয়ে কথা বললে ক্যামেরার মধ্যে আমার ছবিটা আমিই ঠিক মতো দেখতে পাই না, ওই জন্য চশমাটা পরি। এমনিতে তো সকাল থেকে তো মানে ঘুম থেকে উঠে তো চশমাটা পরি না আর কি। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চা টা খাওয়া হয়ে গেলে তারপরে আমি এবার রান্নাঘরের দিকে যাই, কাজ টাজ করি সকালবেলা। তো তখন এবার ভুলে যাই, মানে পড়া হয় না, আর বড় জিনিস দেখতে অসুবিধা হয় না, একটু ছোট জিনিসগুলো দেখতে বেশি অসুবিধা হয়। তো রান্নাঘরে তো কাছেই রান্না করি, ওটাও কোনো প্রবলেম হয় না ওই জন্য। তো তখন আর পড়া হয় না, একেবারে কাজ টাজ সেরে স্নান টান করে পড়ি, আর ভিডিওতে একটু দুপুরের দিকে বা রাত্রের দিকে বানাই। তো তখন চশমা অলরেডি আমার পড়া হয়ে যায় আর খুলি না, চশমাটা আমার সবসময় চোখে থাকে আর কি কাজের সময় বাদে। এক একদিন তো ব্লগে তোমরা দেখবে মানে পড়তেই ভুলে গেছি, হয়তো সারাদিন যদি কাজ করতে কাজ যদি না শেষ হয় তো পড়াই হয় না। ছুটির দিনগুলোতে যেমন বাড়িতেই সবাই থাকে, দেরি করে রান্না বান্না স্নান টান হয়, তখন এবারে চশমা পরাই হয় না। আর হচ্ছে যেগুলো হচ্ছে ইয়ে হলে একটু রাতে কাজ শেষ হলে তখন পরা হয়ে যায় তাড়াতাড়ি করে চশমাটা। দেখো একটু দূরে বসলাম তো আমি নিজেই আমার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি না। তো এই হলো আমার চ্যালেঞ্জ ভিডিও, এখানে আমি ভিডিওটাকে এন্ড করব। আর যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।